আমায় ডাকছিলি? হ্যাঁ, এদিকে। বল। বলছি, নেক্সট টাইম থেকে সিইও মানে আমার কেবিনে ঢোকার আগে নক করে ঢুকবি। আর এই প্রজেক্টটা আমি ডিল করছি, তাই তোকে আমার সাথে কাজ করতে হবে, আমার গেস্টে নয়। ক্লিয়ার? মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু ক্লিয়ার করে বল। কেন না বোঝার মতো তো কিছু বলিনি। তুই যেটা মিস্টার চ্যাটার্জির সামনে করছিলিস সেটা ফার্দার আর করিস না। আর তোর বউ যেটা করলো সেটা অন্যায় নয়? আর সেই অন্যায়টাকে তুই ওর হাজবেন্ড হিসেবে সাপোর্ট করলি। তুই একবারের জন্য এই সেন ক্রিয়েশনে সিইও হিসেবে সেটাকে ভাবলি না। আচ্ছা, অন্যায়? আর তুই যেটা করেছিস সেটা আরো বড় অন্যায়। আমাদের মিটিং সাকসেসফুল, রাধিকা লেট করলেও প্রজেক্টটা ফাইনাল করে গেছে। সো মিস্টার সিইও হিসেবে আমি এটাই দেখবো যে আমার কোম্পানি সাকসেসফুলি সবকটা প্রোডাক্ট ডেডলাইনের মধ্যে সাবমিট করতে পারছে কিনা, দিনের শেষে ক্লায়েন্ট স্যাটিসফাইড কিনা। আমার তোর মতো মেন্টালিটি নেই যে সব জায়গায় সব কিছুর ক্ষতি করতে চাইব, তাই আমাকে আমার কাজ শেখাতে আসিস না, আমি আগে বলেছি। দাঁড়া, আমি তোকে এখনো যাওয়ার পারমিশন দিইনি, আমার কথা এখনো শেষ হয়নি। এবার আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দেব। বাড়িতে বৌদি যেভাবে সব কিছুতে ইন্টারফেয়ার করে, রাধিকার ক্ষতি করার চেষ্টা করে, রাধিকাকে বিপদে ফেলার চেষ্টা করে, সেই একই জিনিস তুই আমার সাথে অফিসে করতে আসিস না, তাতে কী হবে বলতো? তোর অফিস আসা বন্ধ হয়ে যাবে, বুঝলি? আর একটা কথা, কর্ণ সেন যেটাই করে ফুল প্যাশন দিয়ে করে, উইথ আটমোস্ট রেসপন্সিবিলিটি।